আমন্ত্রণ বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশ সেরা রাশিক মেয়র লিটনকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান রাজশাহীতে চালককে হত্যা করে রিক্সা ছিনতাই রাজশাহীর সিটি কর্পোরেশনের নয় নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনে রাসেল জামান বেসরকারিভাবে বিজয়ী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মহানগরীতে চালককে হত্যা করে রিক্সা ছিনতাই করেছে ছিনতাইকারীরা বুধবার রাত একটার দিকে নগরীর সাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে নিহত রিক্সা চালকের নাম আব্দুল কাদের তিনি নগরীর শ্রীরামপুর এলাকার মৃত কাবেজ আলীর ছেলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান রাত দেড়টার দিকে তারা রাস্তার ড্রেনের পাশে এক ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে থাকার খবর পান পরে বোয়ালিয়া থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায় নিহত আব্দুল কাদের রিক্সাটি পাওয়া যায় ধারণা করা হচ্ছে রিক্সাটি নেওয়ার জন্য গলায় এ সময় তিনি পড়ে গেলে নিয়ে যায় তারা এ সঙ্গে করার কাজ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান জানান আব্দুল কাদের খুবই গরিব মানুষ দিনে তিনি গরু ছাগল জড়াতেন আর সংসারের স্বচ্ছতা রাখতে রাতের ব্যাটারি চালিত রিক্সা চালাতেন সপ্তাহখানেক আগেই তিনি ছাগল বিক্রি করে রিক্সার ব্যাটারি কিনেছিলেন জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের বারোটি সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে উপলক্ষে প্রাপ্ত সম্মাননা স্মারক ও সনদপত্র মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটনের হাতে তুলে দেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ গৌরবের অর্জনের জন্য সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ ও স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন রাশিক মেয়র এ ব্যাপারে রাশিক মেয়র এ এইচ এম লিটন বলেন রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ইপিআই কার্যক্রমে পরপর দশ বার প্রথম হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে অনুরূপভাবে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এবছর রাজশাহী সিটি কর্পোরেশনের দেশের বারোটি সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে এই এ এই কার্যক্রমে সম্পৃক্ত প্রত্যেককে ওয়ার্ডের কাউন্সিলর ওয়ার্ড সচিব ডাটা এন্ট্রি অপারেটর স্বাস্থ্য সহকারী এবং স্বাস্থ্য বিভাগকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি এ সময় রাশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ এ এম আঞ্জুমান আরা বেগম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরানুল হক সহ রাশিকের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন রাজশাহীর সিটি কর্পোরেশনের নয়নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনে পাঁচ হাজার পাঁচশো ষোলো ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রাসেল জামান তার নির্বাচনী প্রতীক ছিল টিফিন কেরিয়ার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রাশেদুল হাসান টুলু ঠেলাগাড়ির প্রতীক নিয়ে পেয়েছেন এক ভোট দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয় সকাল থেকেই নারী পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন দুপুরে হোসনিগঞ্জ সরকারের প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিছুটা উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে তা নিয়ন্ত্রণ করে যুদ্ধে নগরীর নং ওয়ার্ডের উপনির্বাচনে পাঁচজন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এদিকে রাজশাহীর গোদাগারী পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগের আয়েজুদ্দিন বিশ্বাস মেয়র নির্বাচিত হয়েছেন তিনি নৌকার প্রতীকে ভোট পেয়েছেন ছ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদৌস নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ছয়শ আর স্বতন্ত্র মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া রুলু মোবাইল ফোন প্রতীকে দুইশো ছিয়াত্তর ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আমিনুল ইসলাম তিরিশ ভোট পেয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা রায়গঞ্জ ইউনিয়নের নয় নং ওয়ার্ডের নানুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের বাড়িতে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত এগারোটি পরিবারের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল নাহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সেলিম জেলা পরিষদের সদস্য জিএস এস মোশারফ সহ এলাকাবাসী এই ছিল বরেন্দ্র সংবাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ